পায়েলদি অনেক হেল্প করছে, অনেক কৃতজ্ঞ জানাই পায়েল, মানে অনেক কৃতজ্ঞতা জানাবো পায়েলদিকে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। আজকের এই ভিডিওটাতে তোমরা একটু অন্যরকম কিছু দেখতে চলেছো। অন্যরকম বলতে ডগ ওরিয়েন্টেড, কিন্তু বুবুরাইকে নিয়ে নয়। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পর্শকাতর আর তোমাদের হৃদয়ের অনেক কাছের হতে চলেছে, তাই পুরো ভিডিওটা তোমাদের একদম শেষ অবধি দেখতে হবে। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে অনেক অনেক ইনফরমেশন, তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা একদম এন্ড অবধি দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও দিই তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা এখন ভিডিওতে যে বাচ্চাটিকে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখছো তার নাম হলো শান্তি। শান্তি শান্তিপুর থেকে এসেছে। বিষয়টা হলো এরকম, শান্তি শান্তিপুরে একটি আলুর গাড়ির নিচে ছায়াতে শুয়েছিল, আর সেই গাড়ির চালক তা লক্ষ্য না করে শান্তির মুখের ওপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয়। ফলে শান্তির ওপর আর নিচের চোয়াল সম্পূর্ণভাবে ফ্র্যাকচার হয়ে আলাদা হয়ে যায়। শান্তিপুরের নবজাগরণের টিম শান্তিকে কৃষ্ণনগরের নিশার কাছে নিয়ে আসে। এরপর কৃষ্ণনগরের নিশার সাথে আমি আসি কৃষ্ণনগরের নির্মল ভেট ক্লিনিকে। সেখানে শান্তির অপারেশন হয়। কৃষ্ণনগরের এই ভেট ক্লিনিকে ডগিদের ট্রিটমেন্ট সংক্রান্ত অনেক ফেসিলিটিস আছে, আর তার সাথে এখানে আছে পেটস গ্রুমিং সেশন। তো তোমরা চাইলে তোমাদের পোষ্যদের জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর এই ক্লিনিকের অ্যাড্রেসটা হলো কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ঠিক অপোজিটে। তোমরা দেখতে পাবে এরকম একটা হলুদ রঙের বড় বিল্ডিং, দোতলা বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের একদম গা ঘেঁষে রয়েছে একটা গলি, যে গলি বরাবর তোমরা যদি হেঁটে যাও, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই সাদা গেঞ্জি পরা লোকটা হেঁটে যাচ্ছে, এই লোকটা যেখানে যাচ্ছে সেটাই হলো ভেট ক্লিনিক। তো তোমরা চাইলে এখানে কিন্তু আসতে পারো, তোমাদের পোষ্যদের জন্য এখানে সমস্ত ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। শান্তিপুরের নবজাগরণ টিম আর কৃষ্ণনগরের নিশা শুভমিতাকে কুর্নিশ জানাতেই হয়, কারণ আজ তাদের জন্যই শান্তির পুনর্জন্ম হতে চলেছে। আর তার সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি যে আলু গাড়ির চালক শান্তির এহেন পরিণতির জন্য দায়ী, তার কিন্তু বিন্দুমাত্র অনুশোচনা বোধ ছিল না। এমনকি সে 100 টাকার বিনিময়ে শান্তিকে ভাগাড়ে ফেলে দিয়ে আসতে চেয়েছিল, আর 10 ঘন্টা পর্যন্ত শান্তিকে ওইভাবেই ফেলে রেখেছিল। সেখান থেকে শান্তিপুরের নবজাগরণ টিম শান্তিকে উদ্ধার করে শান্তির প্রাথমিক চিকিৎসা করে। এরপর শান্তিকে কৃষ্ণনগরে নিশার কাছে নিয়ে আসে, নিশাকে কিছু ডোনেশন দেয়, আর তারপরে নিশা শান্তির ট্রিটমেন্টটা শুরু করতে পারে। আমি অলওয়েজ আমার ইউটিউবের ইনকাম থেকে যখন যেরম পারি নিশাকে সাহায্য করি, তবে শান্তির এরম পরিস্থিতি দেখে আমি চেয়েছি শুধু আর্থিকভাবে নয়, শারীরিকভাবেও নিশার পাশে থাকতে। এখন এই ডগিটার আপার চোয়াল ফিক্সড করা হবে, তাই তো? নিচের চোয়ালটা ফিক্সড করা হয়ে গেছে। তুমি কি একটু বলে দেবে নিশা এই বাচ্চাটার সাথে কি হয়েছিল? বাচ্চাটা হচ্ছে শান্তিপুর থেকে কেসটা এসেছিল, আমাদের নবজাগরণ যে এনজিও রয়েছে ওখান থেকে কেসটা এসেছিল। তো একটা আলুর গাড়ি নিচে দেখেনি, ও নিচে শুয়েছিল, মুখের ওপর দিয়ে চাকা চলে গেছিল। আচ্ছা। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর এই চোয়াল এবং ওপরের চোয়াল দুটোই পুরো একদম ফাঁক হয়ে গেছে। আচ্ছা। তো গতকালকে অপারেশন করে নিচের চোয়ালটা ফিক্সড করে দেওয়া হয়েছে, আর আজকে ওপরের চোয়াল, যেহেতু অনেকটা সময় ধরে অ্যানেস্থেসিয়া, ওর শরীরে যা কন্ডিশন নিতে পারবে না, বহুত দিনও খেতে পারছে না। আচ্ছা। যে কারণে আজকে আফটার অপারেশন, শান্তিপুরের যে বাচ্চাটার অপারেশন হচ্ছে, ওর অপারেশনের পরে অনেক অ্যান্টিবায়োটিক্স আরও কিছু লাগে, স্যালাইন দিতে হবে যতদিন না ওর দুটো চোয়াল একদম পুরোপুরি কিওর হচ্ছে। তো আজকের তো চার্জেস আমাদের টোটাল 8,000 টাকা বেরিয়ে গেছে এখান থেকে। তো আগামী দিনে আরও খরচা আছে ওর প্রতি। তো তোমরা যদি কিছু কিছু করে যে যা পারো, 5 টাকা বা 10 টাকা যাই হোক, যদি কেউ ডোনেট করো ওই ওর জন্য, তাহলে খুব উপকৃত হই। তোমরা দেখতে পাবে যে আমার পেজ রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে স্ক্রিনশট। পেজের নামটা, পেজের নাম হ্যাপি টেলস। আমার পেজের নাম হ্যাপি টেলস, নিশা বিশ্বাস, ব্র্যাকেটে নিশা বিশ্বাস। তো আমি পথ পশুদের নিয়ে কাজ করি, এবং এটা আমার এই কাজটা আমি করি লকডাউন থেকে আমি ওদেরকে ফিট করাই। আমার বর্তমান
65টা কুকুর রয়েছে রাস্তায়, অনলি স্ট্রিট, যাদেরকে আমি ডেলি খাওয়াই, ভাত মাংস খাওয়াই। তো টোটালটা আমার আর্নিংয়ের ওপর দিয়ে যায়। আর আর্নিং মিন্স আমার, আমি এমন কিছু আর্ন করি না, যতটা আসে যেটুকু ওদের চিকিৎসা বাবদ যা খরচা সেগুলো মানুষের সহযোগিতা ডোনেশনে যেটুকু আসে সেটুকু করি, বাকিটা আমার পার্সোনাল কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সে আমি শো করি, পান করি, সে করে আমি যেটুকু ইনকাম করি সেটুকু আমার সমস্ত বাচ্চাদের পেছনে, রাস্তার বাচ্চা, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু পেছনে আমি খরচা করি। আর সরকারি অনুদান হিসাবে, মানে আমার নিজস্ব এখন অবধি কোনো এনজিও নেই, তো চেষ্টা করছি যে আমি একটা জায়গায় দাঁড় করানোর। সেই কারণে তোমাদের সহযোগিতা খুব প্রয়োজন, তোমরা যদি আমাদের হেল্প করো। আর ও আমার সাথে কাজ করে, ও আমাকে ভীষণভাবে হেল্প করে, ওর নাম সুগমিতা রয়, নিশ্চয় যার অ্যাকাউন্টে আমি, যার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে, ফ্ল্যাশ করবে স্ক্রিনে, ওই অ্যাকাউন্টে তোমরা 5 টাকা 10 টাকা যে যা পারো আমাদের জন্য যদি হেল্প করো, তাহলে আমি পথ পশুদের ঠিকমতো ফিডিংয়ের ব্যবস্থাও করতে পারি। হয়তো আজকে 65টা, কালকে হয়তো আমি আরও 100টা আরও বাড়াতে পারি, 100টা 200টা যেভাবেই হোক। তো আমার খুব ইচ্ছা ওদের নিয়ে কাজ করবো, ওদের নিয়ে অনেকটা দূর এগোবো। তো তোমরা পাশে থাকো এটাই চাই। আর এই বাচ্চাটার আপডেট আমি পরপর আমার পেজ, আমার যে পেজটা রয়েছে হ্যাপি টেলস নিশা বিশ্বাস, ওই পেজে আমি আমার এই বাচ্চাটার আপডেট, এবং শুধু এই বাচ্চাটা বলে না আরও অনেক ট্রিটমেন্ট আমি করেছি, সমস্ত আপডেট আমার পেজে তোমরা ঢুকলে বুঝতে পারবে। তোমরা পাশে থেকো, আমাদের সহযোগিতা করো, আর সবাইকে থ্যাংক ইউ। আমার ভালোবাসাটা মানে মেনলি আরও দরকার, খুব সাপোর্ট দরকার আমাদের বর্তমান সময়ে, প্রচণ্ডভাবে সাপোর্ট, পাশে থাকা খুবই দরকার আমাদের। আর পায়েল দি আমাদের ভীষণ হেল্প করছে, পায়েল দি তো চ্যানেল রয়েছে, কি চ্যানেল, দিলসে ব্লগার, দিলসে ব্লগার। তো তোমরা পায়েল দির দিলসে ব্লগার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, অনেক সাপোর্ট করো পায়েল দিকে, পায়েল দি অনেক হেল্প করছে, অনেক কৃতজ্ঞ জানাই পায়েল, মানে অনেক কৃতজ্ঞতা জানাবো পায়েল দিকে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা পাশে থেকো, সবাইকে অনেক অনেক। বাচ্চাটার অপারেশন হয়ে গেছে, আমি দেখিয়ে দিই আফটার অপারেশন। যারা প্রথম ভিডিওগুলো দেখেছো আমার পেজে, তারা দেখতে পাবে ওর আগের অবস্থা কী ছিল, আর এখন এই যে এই এটা পুরোটা, আমি তখন দেখাতে পেরেছিলাম না যেহেতু ওর ব্যথা ছিল, এই একদম নিচ অবধি ওর ফেটে গেছিলো পুরো, সেখান থেকে এই টোটালটা এত দূর অবধি সেলাই হয়েছে ওর এই, হ্যাঁ। আর এই এই নিচের এইটা কালকেই উনি ফিক্সড করে দিয়েছিলেন, যে তার দিয়ে ফিক্সড করা আছে। তো এখন ওর ক্রিটিক্যাল, খুব অপারেশনটা প্রচণ্ড ক্রিটিক্যাল হয়েছিল, মানে আমাকে মাঝে একবার ডেকেছিলেন উনি, আমি ভয়ই পেয়ে গেছিলাম যে কী হবে না হবে। তো যাই হোক, শ্বাস প্রশ্বাসে একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু ওই শ্বাসনালীর জায়গাটা ফাঁকা হয়ে গেছিলো, ওখান দিয়ে লিকুইড যাচ্ছিলো বারবার, তো সেই কারণে এখন ও ডক্টরবাবু বললেন ঠিক আছে, এখন আর ভয়ের কিছু নেই, ক্যানটা ফেললেই ও ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়তো স্টার্ট করবে, প্রথম কদিন লিকুইড খাবে। তো এখন ওর অনেক অ্যান্টিবায়োটিক্স লাগবে, অ্যান্টিবায়োটিক্স, স্যালাইন, ভিটামিন, অনেক ওষুধ লাগবে ওর। তো সেই ওষুধগুলো জন্য একটা খরচের প্রয়োজন, অলরেডি আমাদের 8000 টাকা চলে গেছে ওর পেছনে। তো যদি কেউ পারো, যারা পারবে বাচ্চাটার জন্য 50, 100, 10, 20 যা হয়, যে যেটুকু পারো এই বাচ্চাটার জন্য একটু ডোনেট করো, যাতে বাচ্চাটা ভালোভাবে আবার তার জায়গায় ফিরে যেতে পারে, এবং সেখানে ওর যে একটা গ্যাং রয়েছে সেখানে আবার মিশে খেলাধুলা করতে পারে, এবং একটা মা কুকুর হয়তো ওর বাচ্চাও রয়েছে আগের। তো আমি চাইছি যে ওর জায়গায় ফিরে যাক, খুব সুস্থভাবে ফিরে যাক, খেলাধুলা করুক, সেখানে নিজের মতো করে বাঁচুক। আর আরেকটা জিনিস অবশ্যই বলবো, যে যারা এই গরমকাল, এই গরমকালে গাড়ির তলায় অনেক বাচ্চারা শুয়ে থাকে, অনেক কুকুররা শুয়ে থাকে, আমি চাইবো যে সবাই একটু গাড়ি ছাড়ার আগে গাড়ির তলাটা দেখো। এই অ্যাক্সিডেন্টটা কিন্তু গাড়ির তলাতে হয়েছে, ড্রাইভার দেখেনি গাড়ির তলায় শুয়েছিল, সে কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি চাইবো যে সবাই একটু গাড়ির তলাটা দেখে তারপর গাড়িটা ছাড়ো, কারণ ওরা এখন ঠান্ডার খোঁজে গাড়ির তলায় শোবে। তো এটাই রিকোয়েস্ট করবো যে একটুখানি ভালোভাবে দেখে শুনে গাড়ি চালান, গাড়ির তলাটা একবার চেক করে নিন, তাহলে ওদের এই এই অবস্থাটা বাচ্চাটার হতো না, এত বড় কুকুর এই অবস্থাটা হতো না যদি আজ সেই ড্রাইভারটা গাড়ির তলাটা একবার চেক করতো।
নিশা আর শুভমিতা যে অক্লান্ত পরিশ্রমটা করে কৃষ্ণনগরের রাস্তার সার্মেয়দের জন্য, তাদের খাওয়ানো, যে কোনো অ্যাক্সিডেন্টে তাদের কোনো ক্ষতি হলে তাদের ট্রিটমেন্টের জন্য, বা যারা বিদেশি বাচ্চাকে দুদিন পুষে রাস্তায় ছেড়ে দেয় তাদের রেস্কিউ করে, এই সকল কিছু এই একটা ভিডিওতে দেখিয়ে কতটা বোঝাতে পারছি আমি জানি না। এখন শান্তিকে অপারেশন করার পর একটা শেল্টারে নিয়ে আসা হয়েছে, যেহেতু নিশা এখনও সরকারিভাবে কোনো এনজিও তৈরি করতে পারেনি, তাই অনেককে অনুরোধ করে এই একটা শেল্টার পাওয়া গেছে, যেখানে বাচ্চাটাকে এই কেজের মধ্যে আপাতভাবে রাখা হচ্ছে, আর লাইট ফ্যান সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে। এখন নিশা আর শুভমিতা মিলে কেজের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ, বাচ্চাটাকে খুব আলতোভাবে পুরে দিচ্ছে যাতে বাচ্চাটা একদমই ব্যথা না পায়। কেজের মধ্যে এই জন্যই রাখছে, কেননা এটা অন্য একজনের বাড়ি, তাই ছেড়ে রাখলে ও নানান কারণে ব্যথা পেতে পারে বা অন্যদের অন্যান্য কারণে অসুবিধা হতে পারে, সবাই তো সবটা হ্যান্ডেল করতে পারে না। নিশা আর শুভমিতা ঘন ঘন আসছে, ওকে খাইয়ে যাচ্ছে, ওকে পটি টয়লেট করিয়ে যাচ্ছে, ক্লিন করিয়ে যাচ্ছে। তো এইভাবেই বাচ্চাটাকে কেজের মধ্যে রাখা হয়েছে। তাই তোমাদের আমি একান্তভাবে অনুরোধ করছি, যারা ভিডিওটা দেখছো, স্ক্রিনে ফোনপে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু চাইলে 2, 4, 5, 10 যে যেমনভাবে পারো নিশাকে ডোনেট করো, তাতে নিশার অনেকটা সাহায্য হয়। এই রকম অ্যাক্সিডেন্টাল কেস নিশার প্রতিদিনই ঢুকতে থাকে, আর নিশা অনেক কষ্ট করে তাদের ট্রিটমেন্ট করে। শান্তির প্রতি দায়িত্ব পালন করে আমি আর অর্ণব একটু বেরিয়ে পড়ি আমাদের রোজকার চায়ের দোকানে চা খেতে, আর সেখানে আমরাও যেমন চা বিস্কিট খাই, আমাদের বন্ধুরাও কিন্তু খায়। বন্ধু, এই কোথায় যাচ্ছিস বিকু নিয়ে? বিকু দে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশার ফেসবুক পেজ হ্যাপি টেলস আর ইউটিউব চ্যানেল হ্যাপি টেলস। তোমরা কিন্তু নিশার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, তাহলে তোমরা এই রকম ভিডিও আরও অনেক দেখতে পাবে, আর নিশার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে শান্তির ফার্দার আপডেটও তোমরা দেখতে পাবে। আজকের জন্য টাটা, আবার বুবু রায়কে নিয়ে চলে আসবো অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।